শুভ সকাল, কেমন আছেন দর্শক বন্ধুরা? নিশ্চয়ই অপেক্ষা আছেন কখন শুরু হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রতিদিনকার সকালের এশিয়ান টেলিভিশনের লাইভ অনুষ্ঠান এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড নিবেদিত এশিয়ান তারকার আড্ডা। আজ লাইভ অনুষ্ঠানে আমাদের মাঝে একজন তারকা উপস্থিত আছেন, আমি তাকে ভীষণ পছন্দ করি, তার বিজ্ঞাপন যখন শুরু তখন থেকে আমি তার ফ্যান, এখন তো এসি হয়ে গেছি। আমাদের অতিথি যিনি আছেন শফিক খান দিলু ভাই, স্বাগতম আমাদের অনুষ্ঠানে, গুড মর্নিং। শুভ সকাল। হ্যাঁ, আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে, চাইলে আপনিও কথা বলতে পারেন, কথা বলার জন্য সরাসরি ফোন করতে পারেন, ফোন নাম্বারটা টেলিভিশন স্ক্রিনে দেখানো আছে। আর তারপর আমি একবার বলে দিচ্ছি, 02488101833 নাম্বারে অথবা ফেসবুক থেকে www.facebook.com/asiantvofficial এই অ্যাড্রেস থেকে আপনারা সরাসরি আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন, কমেন্ট করতে পারেন, সংযুক্ত থাকতে পারেন। আমাদের অতিথির সঙ্গে কথা বলার আগে চলুন আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী থাকছে আপনাদের জন্য জেনে নিই। আপনি তোকে সন্তানের স্নেহ মমতা দিয়ে লালন পালন করে মানুষ করেছেন। বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায়। আইসকের পর জুমলা আর কোনোদিনই কথা কইব না। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10। পুরনো দিনের চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান হারানো সুরের গান দেখবেন আজ সন্ধ্যে 6:30। নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধ্যে 7টায়। প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ফিউচার টেক দেখবেন আজ রাত 8টায়। ধারাবাহিক নাটক আস্থা পাগল দেখবেন আজ রাত 8:30 ও রাত 10টায়। ধারাবাহিক নাটক মহাঝামেলা দেখবেন আজ রাত 9টায় ও রাত 10:30। ওয়ালটন নিবেদিত ফোনোল্যাভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায়। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, এরকম উইরা উইরা আপনারাও সারাদিন এশিয়ান টেলিভিশনের সাথে থাকবেন এবং দেখবেন এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠান, সেটাই আমরা আশা রাখছি। চলুন কথা বলি দিলু ভাইয়ের সাথে। দিলু ভাই, এই একটু আগে আপনার নাটক দেখছিলাম আমি রেগুলার দেখি, আস্থা পাগল, বরিশালে ভাষায় কথা বলেন, এটা ছাড়া আর কি কি নিয়ে ব্যস্ত আপনি এখন? বেশ কটা ধারাবাহিক নিয়েই মোটামুটি ব্যস্ত আজকাল তো, মানে সিঙ্গেল নাটকে আমাদের ক্যারেক্টার তেমন একটা থাকে না আর কি, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হিরো হিরোইন বা হিরো গল্প, হ্যাঁ এরকমই থাকে আর কি। ক্যারেক্টারলেস ক্যারেক্টার আর্টিস্ট এখন ক্যারেক্টারলেস হয়ে গেছেন এক ঘন্টা নাটকে, ওইটাই মনে হয় আর কি। এই জন্যই মানে ধারাবাহিক নিয়ে ব্যস্ত, যেমন এর মধ্যে আছে চিটিং মাস্টার, তারপরে মুশকিল আসান প্রাইভেট লিমিটেড, তারপরে নোয়াশাল, হ্যাঁ তারপরে এখানে মনে করেন যে আস্থা পাগল যেটা চলতেছে, তারপরে এই চ্যানেলে আরেকটা নাটক ছিল পিরিতপুর, ওটার মধ্যেও ছিলাম, তারপরে সবচেয়ে মানে এখানে প্রথম আমার সিরিয়াল ছিল এশিয়ান টেলিভিশনে সালিশ মানি তালগাস আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও ধারাবাহিক? এটাও ধারাবাহিক ছিল। আচ্ছা আচ্ছা, এখন আস্থা পাগল নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আস্থা পাগল নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কেউ হাফ পাগল না, সবাই পুরোই পাগল, এটাতে আপনার চরিত্রটা কেমন? এটাতে আমার চরিত্রটা হচ্ছে মানে প্রথমে বুঝতে পারি নাই, পরে বুঝলাম আর কি, যে এখানকার যে নির্দেশক বা যে রাইটার হিসেবে কাজ করতেছে উনি আমাকে বুঝাই দিলেন জিনিসটা, যে কথাবার্তা সবই স্বাভাবিক আছে কিন্তু আমার দুইটা ছেলে, একজন কবিতা নিয়ে পড়ে থাকে, একজন মানুষকে শিক্ষা দান করেন আর কি, ইংরেজিতে ইংরেজি শিক্ষা দেন আর কি, মানে হোক আর না হোক সেটা বড় কথা না, ইংরেজি তাকে বলতে হবে, সে ভুল হোক আর যাই হোক। আচ্ছা, আর কবিতা নিয়ে একজন ব্যস্ত আছে, সারাদিন শুধু ওইটাই বলতে থাকে যে এটা সাব্বির করছে, হ্যাঁ সাব্বির করতেছে, যে মুরগির মাথা ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা মুরগির মাথা, মানে যে কোনো কবিতা বলতে গেলে বা লিখতে গেলেই ওই পয়েন্টটা তার বলতেই হবে, মুরগির মাথা ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা মুরগির মাথা, মাঝে মধ্যে আমিও বলে ফেলি। আবার আমাকে আমার বাবা নাম রাখছে আনিস, মানে আনিস মানে কি আনিস দিস না কেউ রে, আচ্ছা মানে এইটাই আর কি, আমি সারা জীবন অনেক টাকা পয়সা রুজি করছি আর কি কিন্তু কেউ কিছু দেই নাই, দেই না, কিন্তু আমার এক বন্ধু আছে সেই বন্ধুর নাম আবার তাবিজ,
মানে যেটা করতেছে কাজী উজ্জ্বল এরপরে আর কোনো ভাই আছে না ভাগ্য ভালো নালে খুবই ওনাকে যখন ওই টাকা দিয়ে 3 লক্ষ টাকা দিছি একটা ফোন আছে আমরা ফোনটা অ্যাটেন্ড করি হ্যালো হ্যালো শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রুবেল ভাই কালকেও তো কথা হয়েছে আপনার সাথে আমার জি বলুন শুনছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন তো জি বলেন আপনার নাটক করতে কি এমন কোন দৃশ্য আছে যেটা আপনাকে এখনো মনে পড়লে হাসি হয় এই ধরনের কোন দৃশ্য থাকলে আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ মানে নাটক করতে গেলে তো অনেকদিন যাবতই করতেছি অনেক ধরনের মানে ঘটনার মুখোমুখি আমাদের হতে হয় যেমন মানিকগঞ্জের একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম আমি ওখানে ওখানকার ডিরেক্টর ছিলেন এম আর মিজান রাত্রেবেলা শ্যুট হচ্ছিল এক বাড়িতে তখন যখন লাইট করে তখন এম আর মিজান বলতেছে যে এই বেড়াটা কাট পাটখড়ির বেড়া ছিল বেড়াটা কাট মানে লাইটটাকে কাটতে বলতেছিল আর কি বেড়াটা কাট পেঁপে গাছটা কাট যেই বলছে পেঁপে গাছটা কাট এক মহিলা দাও নিয়ে চলে আসছে যে বেড়া কাটছো ওটা পাটখড়ির বেড়া এখনো কাটো নাই কাটবো আমার কোনো আপত্তি নাই ওটা পুরানো হয়ে গেছে আমার ধরন তো পেঁপে গাছ সে পেঁপে গাছ কাটবে রাত্রের বেলায় একবারে সেয়াই ফেলাই দেবো একবারে মানে উনি বুঝেই নাই যে পেঁপে গাছকে লাইটটা কাটতে বলতেছে মানে ভয়াবহ অবস্থা সে শুটিংই করতে দেবে না এমন অবস্থা আচ্ছা আমি একটু দর্শকের কাছে যাচ্ছি তার আগে রুবেল ভাই আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য আর দর্শক বন্ধুরা খুব মজার আড্ডা হচ্ছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের সাথে থাকুন বিরতির পর দেখা হচ্ছে বন্ধুরা ছোট্ট একটা বিরতি পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের প্রতিদিনকার লাইভ আয়োজন এশিয়ান টেক্সটাইল মিলস নিবেদিত এশিয়ান তারকার আড্ডা অনুষ্ঠানে দিলু ভাই আস্তা পাগলে আমি দেখছি আপনি বরিশালের ভাষায় কথা বলেন হ্যাঁ এমনিতে আপনার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল আর কয়টা অঞ্চলে ভাষা জানেন আপনি আর বলতে গেলে যেহেতু আমার জন্মস্থান টাঙ্গাইল হলো আমি বড় হয়েছি খুলনায় খুলনা যশোর কুষ্টিয়া ও এলাকার ভাষা তো একই ধরনের সেটা বুঝতে পারিছি হ্যাঁ সেটা বুঝতে পারিছি তারপরে মনে করেন যে পাবনা আচ্ছা আর টাঙ্গাইল এটা তো আছেই আর ঢাকার আঞ্চলিক ভাষা যেমন পুরান ঢাকার ভাষা এগুলো মানে আমি সবচেয়ে অ্যাভয়েড করি হচ্ছে ওই আপনার নোয়াখালী ভাষাটা আর চিটাঙ্গের ভাষাটা বলতেই পারি না আচ্ছা আচ্ছা ওই ওই দক্ষিণের ভাষাগুলো অ্যাভয়েড করেন আর কি কিন্তু এদিকে আপনি খুলনা বরিশাল পাবনা টাঙ্গাইল আচ্ছা এগুলো সব ঠিকঠাক চলছে ঠিকঠাক মতো আছে খুব ভালো চলছে তো যেটা বলছিলাম যে বরিশালের ভাষায় আপনি কথা বলেন দেখলাম শামিমা তুষ্টি আপনাকে বলছে একটা সিনে দেখলাম যে ও তো আপনার এই পাগলামির কারণে কি আপনার বউ আপনাকে ডিভোর্স দিয়েছে এটার কি গল্পটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে যে আসলে এরকম ওয়াইফ আপনাকে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ ওয়াইফ চলে গেছে আর কি আচ্ছা ডিভোর্স দিয়ে চলে গেছে তার কারণে আস্ত পাগল মানে কি প্রথমে বোঝা যায় না যে আমার ফ্যামিলির সবাই পাগল আসলে সবাই পাগল শুধু আমার ফ্যামিলি না এই নাটকে যে কয়টা ক্যারেক্টার আছে সবই পাগল আচ্ছা কিন্তু প্রথমে বোঝা যায় না প্রথমে সুন্দর স্বাভাবিক মিলায় কথাবার্তা বলতেছে তারপরে হঠাৎ করে দেখা গেল যে এমন এক কথা বলবে বুঝাই দেবে যে হল পাগল যখন আমি সুন্দর কথা বলতেছি কিন্তু আমি 3 লক্ষ টাকা আপনার কাছ থেকে আপনি আমার কাছ থেকে নিয়েছেন দেখা গেল সুদে আসলে 48 লক্ষ টাকা হয়ে গেছে সেটা হিসাব বড় মারাত্মক 3 দোকানে 9, 9 দোকানে 18, 18 আর 4 হচ্ছে 24, আর 24 আর 6 হচ্ছে 48 এই 48 লক্ষ টাকা সুদে আসলে তোমার কাছে পাই যেখানে যাই হোক টাকা আর ওরে দেখলেই মনে হয় আর মানে আমার যে টাকা নিছে যে বন্ধু সে মানে কিভাবে আমাকে অ্যাভয়েড করবে সে এক এক সময় এক এক রকমের মানে সিন করে আর কি দেখো আমাকে দেখে হঠাৎ তার পেটে ব্যথা উঠে গেল আচ্ছা তারপর তার হার্ট অ্যাটাক শুরু হয়ে গেল কি করছেন এই চুরি এটা কাজে উজ্জ্বল করতেছে আচ্ছা যখন আমি চলে যাই তার ভাগ্নে আছে দুটো তখন বলতেছে যে এক্সেলেন্ট অভিনয় করলেন আবার এইটা নিয়ে আবার ওদের মধ্যে আবার বেশ সুন্দর কথাবার্তা চল জমজমাট আয়োজন দাদা ওরাও পাগল একজন রবীন্দ্রসঙ্গীত রচনা করে
তারপরে আবার দেখা গেল আমি এবার রবীন্দ্রসঙ্গীত শুনেছি পল্লীগীতি। আমি এটা আবার কি পল্লীগীতি শুনছো? দেখা গেল পল্লীগীতি শোনাইতে আমি হিন্দি গান শোনাই ফেললাম। বলে এইটাই হলো পল্লীগীতি, পল্লীগীতির ফাউন্ডেশনই হচ্ছে এইটা এবং সেটা আমি রচনা করছি। আচ্ছা দারুণ। এই যে নাটকগুলো করছেন বিশেষ করে আস্থা পাগল, দর্শকদের সাড়াটা কেমন পাচ্ছেন? দর্শকের সাড়া মাঝে মধ্যে দেখি যে হিন্দি গানটা আমি গাই, রাস্তায় যখন হেঁটে যাই তখন ওই হিন্দি গানটাই গায় আপনাকে দেখে। হ্যাঁ হ্যাঁ, তা বলে ভাই গানটা ভালো না? হ্যাঁ গানটা ভালো তো, অনেক পুরনো গান এটা। কত এটা আপনি তো রচনা করছেন, তখন আমি বুঝি যে আস্থা পাগল দেখছে মনে হয়। আচ্ছা, এই জন্য কথাটা বলতে। আচ্ছা আচ্ছা, সেও আবার মজা করলো। হ্যাঁ, সে আবার মজা করলো আমার সঙ্গে। আবার মাঝে মধ্যে দেখা গেল যে ওই যে দেখলে আবার বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আমি যে নীলা পাশে যে মোটা মতো উনার নিয়ে আমি কল্পনায় গান গাই, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই গানটা যখন ওটা ওর ওই গানও গায়, বেশি করে যারা ওই যে সিএনজি চালায় চালায় গেল ভাই জোস দেখাইছেন, মানে একেবারে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা, ওই মহিলার পাইছেন কোথায়? উনি তো ভালো একজন অভিনেত্রী। মানে হয় অনেক সময় যে বেদে মেয়ে জ্যোৎস্না তো বয়স হয়ে গেছে, এই জন্য স্বাস্থ্যটা একটু ভালো হয়ে গেছে, স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে, অনেক বছর পরে গাইলাম তো এরকম। তো এই যে দর্শকদের জন্যই তো এত কিছু, আপনার কি মনে হয় যে এই কমেডি নাটকটাই দর্শক বেশি পছন্দ করে না একটু সিরিয়াস ঘরানার নাটক বেশি পছন্দ করে দর্শক? আসলে হয়েছে কি যে সিরিয়াস ধরনের নাটক এবং কমেডি ধরনের নাটক এইটা হচ্ছে কি দুই ধরনের দর্শক আছে। আচ্ছা, এক ধরনের দর্শক আছে তারা কমেডি ছাড়া কিছুই বোঝে না, যেমন আমি মাঝে মধ্যে ডিসক্রিপ্ট লিখি বিজ্ঞাপনের, তারপরে ছোটো ছোটো নাটকের লিখি, তখন যখন রেম করতে যাই খালি সবাই বলে কি ভাই এটা কমেডি যেন হয়। হসপিটালের একটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লিখতেছি ভাই এটা কমেডি দিয়েন তো, ওইখানেও কমেডি। হাসপাতাল মানে কি জীবন মারা যাচ্ছে সন্ধিক্ষণ, হ্যাঁ ওইখানেও নাকি বলতেছে ভাই একটু কমেডি লাগাই দিয়েন। কমেডি দেখলাম যে আচ্ছা আমি আমার সরি মাঝখানে আটকালাম, আমার আমার জ্ঞানের হয়তো স্বল্পতা আছে, আমার জানা নাই, আপনি কি স্ক্রিপ্টও লেখেন? হ্যাঁ মোটামুটি লিখি। আচ্ছা আচ্ছা, এটা দর্শকও হয়তো অনেকে জানেন, আমি জানি না, আবার অনেকে হয়তো জানেন না, আমরা যারা জানি না তাদের জন্য ভালো হয়েছে। তাহলে শুধু বিজ্ঞাপনের জন্য লিখেন নাকি নাটকের জন্য লেখা হয়? না নাটকের জন্যও লেখা হয়, আমার বেশ কিছু নাটক ইউটিউবে আমি দিয়েছি, যাচ্ছেও দুই একটা। মানে এগুলো হচ্ছে কি যে আমার নাটকে মেসেজ থাকে যেটা কমেডির মধ্যে জরুরি। হ্যাঁ জি, কমেডির মধ্যে মেসেজ, যেমন একটা নাটক আমি লিখে শেষ করছি ইদানিং, সে নাটকটা হচ্ছে যে আপনি একজন বোকা শোকা একটা ছেলে, সবসময় উল্টাপাল্টা কথা বলেন কিন্তু সত্য কথা বলেন, এই সত্য কথা বলার জন্য যারা সমাজে ক্রাইম করে বেড়ায় তারা কিন্তু আপনাকে ধরে মারে, সে মায়েরগুলো কিন্তু তেমন মাইন না, দেখা গেলো যে এক মায়ের এক ছেলে আপনি কলার ধরে মারলো বুতাম বুতাম ছিঁড়ে গেল, আপনার মা করতে বুতাম সেলাই করতেছে, তখন হিরোইন এসে বলতেছে খালাম্মা করেন কি? বোতাম সেলাই করি। কলে গাঁট শুদ্ধা তো ছিঁড়ে গেছে, আর কই ও না মা, পোলাডারে মানুষে কলার ধরে মারে তো খালি বোতাম ছিঁড়ে, সারা জামা নতুন থাকে খালি বোতাম ছিঁড়ে। তখন বললো এইরকম জামা কতদিন সেলাইবেন? কই যতদিন আমি বাইসে আছি। কই পোলাডারে বিয়া করে বউ নিয়ে আসেন, ক তোমার যেমন কথা, আরে বউ কি গাছের কদুত এটাই না ছিঁড়ে নিয়ে এলাম, ওই মগার কাছে মেয়ে বিয়ে দিব কেরা, কী কন চাসি নিজের ছেলে আপনি মগা কইলেন, মগারে মগা কমুনে কমুটা কি? মানে নাম হচ্ছে মগামতি। আচ্ছা, মানে লাস্টে দেখা যায় যে ওই গ্রামেরই মেম্বারের ছেলের নামও মুবারক, উত্তরপাড়ার আরেক ছেলের নামও মুবারক, উত্তরপাড়ার ছেলেটা মারা গেছে, খবর আসে গ্রামে লাশ আনতে যেতে হবে, ও যায় করে কি মেম্বারিতে খবর দেয় মেম্বার বাড়িতে যে তোমাকে ছেলে মারা গেছে মুবারক, কিন্তু মারা গেছে কিন্তু আরেক বাড়ির। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব ফুটায় তুলছে, যে মেয়ে দেখতে আসছে, মেয়ে পক্ষ বলতেছে মেম্বার মেয়েকে চেনো কিনা, হ্যাঁ চিনি, কীভাবে চেনো, কীভাবে চেনো বাবর, খুব ভালো মেয়ে, ভালো বুঝলা কী করে, তার সঙ্গে তো প্রেম ট্রেম আছে না, কেউ থাকতেই পারে থাকবে না, আমি তার উপর সাংঘাতিক ভালোবাসি, এই তো তার বিয়ে ভেঙে যায়। কিন্তু পরে যখন মেম্বার খুব ইমেজাজ নিয়ে যায় যে ওকে একটা হ্যাস্ত ন্যাস্ত করবো আজকে, তখন বলে যে হ্যাঁ আমি জানি বাড়ির উপরে মারতে আইছেন, মারেন আজকে, আজকে আর হাত দিয়ে মারেন তো লাঠি দিতেছি মারেন, আমি মহান নাই করে ফেলছি, আমি মেয়ের বিয়ে ভেঙে দিছি। আরে আপনার মেয়ের আমি ভালোবাসি না, আপনার দুও মেয়ের আমি ভালোবাসি, বন্ধুর মেয়েরও ভালোবাসি, আমার মারও আমি ভালোবাসি, ভালোবাসা কি অপরাধ? ভালোবাসার অর্থটাই তো বোঝে না আমি মেয়ের পক্ষ, এই জন্য তো বিয়েটা ভেঙে দিছে, এই জন্য তো শনিবার বিয়ে হয় মঙ্গলবারে ভাঙে। মুবারক ভাই মারা গেছে, আমি মানে ঠিক থাকতে পারি নাই, আপনার ছেলের আমি খুব ভালোবাসি, এই জন্য আমি বুঝতে পারি নাই যে আমি কোন মুবারক মারা গেছি, যার জন্য বলে ফেলছি যে আপনার ছেলে মারা গেছে, মারেন আর কি করবেন করেন, মুবারক তো মারা গেছে, আর তো কেউ মারা যায় না, ভালোবাসাটা বেঁচে থাক, তার আগে একটু দর্শক কাছে যাই তারপর বাকিটা শুনবো। দর্শক বন্ধুরা, সময় হলো আরেকটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, বিরতির পর অবশ্যই দেখা হবে।
ওয়েলকাম ব্যাক করছি আমাদের লাইভ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন শফিক খান। দিলু ভাই, চলুন কথা বলি তার সাথে। যে গল্পটা আমরা ছিলাম বিরতির আগে, গল্পটা ছিল মামু। হ্যাঁ, তো গল্পটার তারপরে আর মজার কী কী আছে? মজার ওইটাই আর কি। হ্যাঁ, যে তারপর দেখা গেল যে আমার ওই ভাগ্নের এক বন্ধু আছে, সেই বন্ধু আমার আমার মেয়েকে ভালোবাসে আর কি। কিন্তু আমার ভাগ্নেও কিন্তু মেয়েকে ভালোবাসে, কিন্তু আমার মেয়ে বলে যে তুমি আমার বাবাকে সোজা বলবা, মামা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, মামা না বলা পর্যন্ত আমি তোমার এই বিয়েতে সায় দেবো না। তখন ও বলে আমার জীবন গেলো আমি তোমার বাবাকে মামা বলতে পারবো না, আব্বা বলতে পারবো, মামা বলতে পারবো না। ও বলে না, এটা বলতেই হবে। কিন্তু দেখা গেলো ওই লাস্টে যখন চ্যালেঞ্জ করি, তখন ওই বন্ধু বুদ্ধি দেয় যে কাকা এমন একটা কাজ করেন যাতে আপনার ভাগ্নে দৌড়ে আপনার কাছে চলে আসে। তখন আমি রাত্রে শুয়ে রয়েছি, ও যায় খবর দেয় তোর মামার মনে হয় হার্ট অ্যাটাক করছে। তখন ও দৌড়ে চলে আসে মারে সহ, মামা 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 তুমি এইভাবে চলে যেতে পারো না, মামা মামা আমাকে না বলে তুমি এইভাবে চলে যেতে পারো না। তখন আমি চাদর উঁচা করে কই, তুই কী ডা রে, তোরে কই দা, তুমি তুই কী ডা, আর মামা ডাকতেছিস কী জন্যে? তুই কইছিলি না আমার মামা ডাকবি না, এখন দেখছিস মামা ডাক ছাড়াই দিল, আমার তোর মাও দেখ সোহের পানি বের করে ফেলাইছে। মানে এই যে কাহিনিটা, হ্যাপি এন্ডিং, এটার মধ্যে কোনো মেসেজ থাকে? আমার নাটকে সবসময় মেসেজ থাকে, মেসেজ থাকাই লাগবে। আরেকটা মনে হয় বানাচ্ছেন, যদি আমি ভুল না করি, হিল্লা পোলা। হিল্লা পোলা, হ্যাঁ, এটা শ্যুট হয়ে গেছে। এটাও আর কি, এটার কাহিনীও খুব মজার কাহিনী। এটা মজার কাহিনী হচ্ছে যে আমার ছোট ভাই, মানে তার স্ত্রী তাকে তালাক দেয়, অনেক আগের কাহিনী। তালাক দেওয়ার পরে সে যখন তাকে ফেরত নিতে যায়, তখন ওই তখনকার আমলে হিল্লা দিতে হইতো। হিল্লা দেবে কার সাথে? মনে করেন যে আপনার সাথে হিল্লা দেয়, ওটা হাবা গুবা একটা ছেলে, আপনি আপনার কাছে হিল্লা দেয়। হিল্লা দেওয়ার পরে তো আপনি করছেন কি, যে হিল্লা বিয়ে করার পরে আর ছাড়েন নাই, না ছাড়া তো ওই ঘরটা ছেলে হয়েছে। সেই লজ্জায় আমার ভাই মারা গেছে, এর বিজনে এই পরিবারটাকে আমি দেখতে পারি না, আপনার ছেলেকে দেখলেই বলি যে হিল্লা বলা। তো এইভাবে যখন হয়, তখন আমার মেয়ে এসে বাড়িতে ওঠে, তার স্বামীও তাকে ছেড়ে দিছে, আমি বিদেশ যাওয়ার টাকা দিই নাই, সে বিদেশ চলে গেছে। তখন ওই ছেলেরা আর আমার মেয়ের সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, দুজন সমান বয়সী হিল্লা পোলার সাথে। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন বলে যে, তখন ওই জামাই ফেরত আসে, এসে বলে জামাই ফেরত আসে, তার আগে একটা কল চলে আসছে, কলটা একটু রিসিভ করি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। দিলু ভাই কাছে দেন ফোনটা? হ্যাঁ দিছি, আপনি নেন। দিলু ভাই কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ দিলু ভাই, কাজী অফিস। এটা আর বলেন না, কাজী অফিস মানে ওই নাটকে আমাকে একবার পাগল বানিয়ে ফেলছে, কাজী অফিস বলে। মানে সিরিয়াস একটা কাজ করতে যাচ্ছি, সেখানে এটা কি কাজী অফিস? ফোন আসতে কাজী অফিস, মানে ঝালাপালা হয়ে গেছে। অবশ্য কাজী অফিসের রহস্য উন্মোচন হয়েছে আর কি, যে বিরক্ত করতে সবসময় কাজী অফিস, কাজী অফিস বলে তাকে ধরা হয়েছে এবং তাকে মারাও হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আর কিছু বলবেন ভাইয়া? আচ্ছা, লাইনটা কেটে গেছে। আপনাকে ধন্যবাদ, মজা পেয়েছি। তো যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, হিল্লা পোলা নিয়ে, তারপরে আপনার মেয়ের সাথে হিল্লা পোলার একটা ভালো ইন্টারেস্ট ছিল। কিন্তু সব হাবা গোবা থাকে। তখন ওই জামাই যখন ফেরত আসে বিদেশ থেকে, তখন আমার মেয়েকে ফেরত নিতে যায়। তখন বলে যে, গ্রামের লোকজন বলে, তাহলে যদি ফেরত নিতে চায় তাহলে তোমার মেয়েকে হিল্লা দিতে হবে, তুমি গ্রামে আইন করছো হিল্লা বিয়ে ছাড়া এটা হবে না, তিন তিনবার তালাক করে, কাগজপত্র দেয় নাই তখন, না দিলে ওটা তো আরও বিপজ্জনক। যে সাতবার বলছে বাইন তালাক সহ বলছে, তখন হিল্লা কার সাথে দেওয়া যায়? ওই হিল্লা পোলার সাথে। ও ছাড়ে দেবে কয়েকদিন পরে। যখন হিল্লা বিয়ে দেয় তখন আর ছাড়ে না, না ছাড়ার পর তখন বলা হয় যে, কী ব্যাপার, তোমার মেয়ে ছাড়ো না কেন? তখন বলে যে, না আগেই ছাড়বো না, মানে আপনার মেয়ের গর্ভে আরেকটা হিল্লা ছেলে বা মেয়ে হবে, তারপর ছাড়বো, এর আগে না। আমাকে যখন হিল্লা পোলা বলে সমুদ্রে খেপাই বেড়াইছেন, আবার মার কেমন লাগছে? এই সত্যটা ওই ছেলে নেয়। তখন আমি বলি যে, আমি বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দেবো। বললো যে, বিষয় সম্পত্তির চেয়ে আমার মায়ের সম্মান বড়, আর মা যদি বলে তাইলে? তখন মেয়েটা বলে যে, বাবা আমি হিল্লা বিয়ে করি নাই, আমি হিল্লা বিয়ে করি নাই, আমি সত্যি সত্যি বিয়ে করছি, আর এখন হিল্লা বিয়ে বলতে কিছু নাই, ওটা আগে ছিল। তখন মানে আমি আমার ভুল বুঝতে পারি যে, না এটা অন্যায় করেছি, অন্যায় করেছি, আগে হিল্লা ছিল এখন নাই। তবে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, কাগজপত্র লাগে। আমার একটা প্রশ্ন ছিল এটা নিয়ে, এই যে সুন্দর সুন্দর গল্পগুলো আপনি নাটক বানাচ্ছেন, অনেক সময় টেলিভিশনের জন্য, অনেক সময় ইউটিউবের জন্য, আপনার কখনো মনে হয়েছে যে আসলে তো এটা দিয়ে সিনেমা বানালে ভালো হতো, এবং আমি সিনেমা না বানিয়ে
একটা সিনেমার গল্প নষ্ট করলাম, এটা কখনো মনে হয়েছে? আসলে হয় কি মানে এটা তো এটা বলতে গেলে মানে ব্যাপক আকারে বলতে হয় আর কি। সিনেমা হচ্ছে অনেক বড় পর্দা, ওইখানে যাওয়ার মতো দুঃসাহস মানে কল্পনা করার মতো দুঃসাহস নাই। সিনেমা তো একটা লাইন থেকে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার থেকে একটা সিনেমা হয়, ওই কবিতার একটা লাইন থেকেও তো সিনেমা হয়, হয়নি? অবশ্যই হয়েছে। তো কাজে এগুলো সিনেমা বানাইলেই হয়, কিন্তু সেই উদ্যোগটা নেবে কে? নেবে কে? ওই ওই ঘন্টাটা বাদ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওইটা নেওয়াই খুব ঝামেলা হয়ে গেছে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ দিলু ভাই। আমি তো আগেও দর্শকদেরকে বলেছি আপনি আমার ভীষণ প্রিয়, আপনাকে ভালো লাগে আর আড্ডা দিতে পেরে। এশিয়ানকে আমি আজকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুযোগ করে দিয়েছে আপনার সাথে আড্ডা দেওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ দিই, ব্যস্ত সময়ে আমাদের সময় দিয়েছেন, এসেছেন এখানে। আমিও ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদের, ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান কর্তৃপক্ষকে, কলা কুশলীদেরকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনাকে তো ধন্যবাদ দেওয়ার ভাষা নেই না। আমি বিশেষ করে তারকা বলতে যেটা বোঝায়, তারকা হতে পেরেছে কিনা জানি না, তবে এই জগতে সবাইকে আমি ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, সবাই সুস্থ থাক, সুন্দর থাক, এই প্রত্যাশা আমি সবসময় করি। আপনার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, দিলু ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম। সময় কখন চলে গেছে বলতে পারি না, তবে যেতে তো হচ্ছেই, কাল আবার ফিরে আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে। সারা দিন এশিয়ান টিভি দেখুন, অনেক অনেক অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজন করেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি বেশি পানি খাবেন কারণ বাইরে অনেক গরম। টেক কেয়ার, বিদায়।